হ্যালো ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল বিউটিফুল বাংলাদেশ থেকে। আজ আমরা আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের ভাটিয়ারি ইকো পার্ক। তো আমরা গিয়েছিলাম ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে, তো তখন বেশ কুয়াশা পড়ে গিয়েছিল, শীতের সকাল, কুয়াশাময় সকাল, লেকের চারপাশে কুয়াশার প্রভাব, লেকটি বেশ বড়। এর দুপাশে সুন্দর বৃক্ষরাজি আছে এবং অন্য দুপাশে মানুষের বিশ্রাম নেওয়ার জন্য, সময় কাটাবার জন্য, বসে গল্প করার জন্য একটু গ্যাপ গ্যাপ করেই বেঞ্চি দেওয়া আছে, কোথাও কাঠের বেঞ্চি, কোথাও স্টিলের বেঞ্চি। তো বেশ সকালে আমরা গিয়েছিলাম, তাই লোকজনের ভিড় একটু কমই ছিল, জায়গাটা বেশ নির্জন। তবে এটি সেনাবাহিনীর তত্ত্বাবধানে বলে নিরাপত্তার কোনো সমস্যা নেই। আর একে পারে সুন্দর বৃক্ষরাজি আপনাদেরকে অবশ্যই মুগ্ধ করবে। তো এর পাশেই রয়েছে একটি ওয়ান্ডারল্যান্ডের মতো ছোটদের খেলার বিভিন্ন ধরনের রাইডার। আর আপনারা চাইলে এই লেকের ভিতরেও ওয়াটার রাইডের ব্যবস্থা আছে, এখানে সময় কাটানো যায়। আবার ফিশিং এর ব্যবস্থা আছে, আপনারা ফিশিং ও করতে পারেন। আর জায়গাটা আর্মি যে তত্ত্বাবধানে আছে বলে খুব নিরাপদ, আর বিভিন্ন জায়গায় আর্মিদের কিছু স্থাপনাও আছে দেখা যায় মনোমুগ্ধের মতো। আর এই লেকটির চারপাশেই প্যাসেজ ওয়ে আছে, বসার জায়গা আছে, বসে শান্তি পাওয়া যায়। যারা নগর জীবনে অনেক ব্যস্ত থাকেন, একটু সময় পান না, বেশিরভাগ সময়টাই কাজের ভিতরে চলে যায়, তারা এখানে এসে সময় কাটাতে পারেন, মনে হয় আপনাদের ভালো লাগবে। অন্য সাইড শীতের দিনগুলো লেকের পানির পরিমাণটা খুব কম, তবে বর্ষাকালে এই লেকটি পানিতে পরিপূর্ণ থাকে, তখন দেখতে অন্যরকম ভাবে ভালো লাগে। আর শীতের দিনে শীতের চাদরে ঢাকা গ্রামীণ পটভূমিতে নির্মিত এই পরিবেশটি দেখতে বেশ ভালোই লাগলো। আপনারা আসুন এখানে ঘুরতে, আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের সময় থাকবে ভালো করেই থাকবে। বিউটিফুল বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ।